আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিউমেটিক জাংশন বক্স বা এফআরএল ইউনিট। নিউমেটিক জাংশন বক্সের ভিতরে এফআরএল ইউনিট এবং এয়ার সলিনয়েডগুলো থাকে, প্লেস করা থাকে, তো সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এফআরএল ইউনিট আছে, এফআরএল ইউনিট অর্থাৎ এফআরএল। এফআরএল এর একটা পূর্ণ রূপ আছে, সেটা হচ্ছে ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। ফিল্টারটা হচ্ছে আপনার বাতাসের থেকে যে পানিটা থাকে, জলীয় বাষ্প বা জলীয় কণাটা, এটা ফিল্টারিং করে দেয়। ফিল্টারটা গেল এফ এর পূর্ণ রূপটা। আর এফআরএল রেগুলেটর, রেগুলেটরটাকেই আপনি প্রেশারটাকে অ্যাডজাস্ট করে রাখবেন, কত প্রেশারে রাখবেন, রেগুলেটিং করে কম বা বেশি সেটা রেগুলেটর। এবং লুব্রিকেটর একটা অপশন, সেটা হচ্ছে এখানে এই যে এই অপশনটা, এখানে আপনার এই যে এই জারটাতে আমরা ইউজ করে থাকি একটা ওয়াটার সেপারেটর অয়েল, ওইটা হচ্ছে লুব্রিকেটর, যেটা আপনার বাতাস থেকে পানিটাকে আলাদা করে। এটা হচ্ছে এফআরএল ইউনিট আর কি। তো বিভিন্ন ব্র্যান্ডের এফআরএল ইউনিট আমরা বেসিন প্ল্যান্টে ইউজ করে থাকি। এটা হচ্ছে জেনেটিক্সের, এইটাও জেনেটিক্সের একটা এফআরএল ইউনিট। নিচে আর একটা ব্র্যান্ড আছে, এটা একটা ব্র্যান্ড, বিভিন্ন ধরনের ব্র্যান্ড আমরা ইউজ করে থাকি। তো এখানে বেসিক্যালি আপনি আপনাদেরকে আমি তিনটা ব্র্যান্ড দেখাচ্ছি। একটা ব্র্যান্ড এটা জেনেটিক্স, এবং এটা জেনেটিক্স এটা, এবং এটা হচ্ছে নিউম্যাক্স, এবং এটা হচ্ছে অ্যাপেক্স। তো এখানে এই যে নিউম্যাক্সের পুরো ব্র্যান্ড ইউনিটটা আমি পুরোটা এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে বেসিক্যালি কী থাকে, কী থাকে এখানে, তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে প্রেশার মিটার, যেটা রেগুলেটর, এখানে এটার ভিতর লুব্রিকেশন সিস্টেম থাকে বা লুব্রিকেটর ওয়াটার সেপারেটর অয়েল আমরা দিয়ে থাকি, এবং ফিল্টারিংয়ের যে ব্যাপারটা, ফিল্টারিংয়ের ব্যাপারটা এখান থেকে হয়ে থাকে। তো আর ভিতরে যে সলিনয়েড, প্রত্যেকটা অপশনের জন্য, যদি আপনার সিমেন্টের জন্য বা অ্যাগ্রিগেটের জন্য বা অ্যাডমিক্সারের জন্য ইউজ করে থাকেন, প্রত্যেকটা অপশনের জন্য একটা একটা করে সলিনয়েড বাল্ব ইউজ করা হয়। এই সলিনয়েড বেস যেটা আছে, এখানে সাইলেন্সার লাগানো থাকে, যখন বাতাসটা ব্যাক অর্থাৎ তার কাজ শেষ করে ফিরে আসে বা অতিরিক্ত যে এয়ারটা থাকে সেটা এখান থেকে সাইলেন্সারের মাধ্যমে বের হয়ে যায়। এখানে সর্বপ্রথমে একটা জিনিস খেয়াল রাখা উচিত, সেটা হলো এই যে দেখুন এখানে রাউন্ড করা আছে, কম্প্রেশার ডেলিভারি পয়েন্টের থেকে যখন একটা এয়ার পাইপ আসে তখন এসে এখানে লাগবে, এখানে কানেকশন হয় আর কি। তো এখানে একটা কাট অফ ভালভ থাকে, এটা যখন আপনি একটু ঘুরিয়ে টান দিবেন বাইরের দিকে তখন এখানে এয়ার প্রেশারটা লো হয়ে যাবে, জিরোতে চলে যাবে, অর্থাৎ এখানে কোনো প্রেশার থাকবে না। আবার যখন আপনি এখানে এই ভালভ কাট অফ ভালভটা ভেতরের দিকে আবার ঘুরিয়ে চাপ দিয়ে দেবেন তখন আবার এখানে প্রেশারটা ঠিকঠাক দেখাবে। এখানে আপনি প্রেশারটা সেট করে রাখতে পারেন, 5 বার লাগবে না, 6 বার লাগবে না, 10 বার লাগবে, সেটা আপনার এখানে আপনি নিজের মতো করে সেট আপ করে রাখতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে, প্ল্যান্টের প্রয়োজন অনুসারে। তো এখানে দেখেন লুব্রিকেটারের চার্ট আমি খুলে এখানে দেখিয়েছি, এই যে কালো কালারের মার্কিং করো, এগুলো সব সলিনয়েড ভালভ। এখানে দেখুন এটা এখান থেকে, এখানে কিছু অল্প সলিনয়েড ছিল কারণ এটা কিছু মিক্সার ইউনিটে ছিল, একটা দুইটা তিনটা চারটা, বেসিক্যালি মিক্সার ইউনিটের চারটাই থাকে, কারণ সিমেন্ট ওয়াটার অ্যান্ড মিক্সার কার্বন হর্ন বা বেল যেটাই বলেন না কেন। আর এখানে মিক্সার গেট একটা, এগ্রিগেটে তিনটা বা চারটা, যেটা এই কারণে একটা নিউমেটিক বক্স থেকে সবগুলো কন্ট্রোল করেছে, যার কারণে এখানে সলিনয়েডের সংখ্যা একটু বেশি। তো এটা নিউম্যাক্স ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন। তো আমি এগ্রিগেটের অপশনটা দেখানোর চেষ্টা করি, যখন এয়ারটা সলিনয়েড পুশ করে এখানে চলে আসে তখন ওপেনিং অপশনে এটা যখন প্রেশারটা আসে তখন এই এগ্রিগেটের এই সিলিন্ডারটা ওপেন ক্লোজ হয় এয়ার প্রেশারের মাধ্যমে। সিলিন্ডারে একটা শ্যাপ থাকে, শ্যাপটা সামনের দিকে চলে যায় যখন এয়ার প্রেশারটা আসে, আবার যখন এয়ার প্রেশারটা রিলিজ হয়ে যায় তখন আবার ক্লোজ হয়ে যায়। যখন সামনের দিকে চলে যায় তখন ক্লোজ হবে, এবং যখন ভিতরের দিকে সিলিন্ডারটা টেনে নেবে ভিতরে প্রেশারটাতে তখন ক্লোজ হয়ে যাবে গেটটা। এখানে দেখিয়েছি, দেখেন এখানে সিমেন্টের যে বাটারফ্লাই ভালভ আছে এবং তার সাথে একটা অ্যাকচুয়েটার লাগানো থাকে ওপেনিং এবং ক্লোজিং, এয়ার প্রেশার যখন আসবে তখন আর কি এখানে একটা শ্যাফটের সাথে, অ্যাকচুয়েটারের সাথে শ্যাফটের মাধ্যমে বাটারফ্লাই শ্যাফটটা কানেক্টিং করা থাকে, প্রেশার পাওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে যায় এবং প্রেশার রিলিজ হওয়ার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যায়।
তো এখানে সেম ওয়াটার অ্যাকচুয়েটর এবং সিমেন্টের অ্যাকচুয়েটরটা সেমই থাকে। এই যে দেখুন নিপিল লাগানো আছে এখানে, এখানে এয়ার পাইপ এসে লাগে এখানে, এটা অ্যাকচুয়েটর। তো আর এটা হচ্ছে যে আপনার অ্যাডমিক্সারের ডিএন ভালভ বা ওয়াই ভালভ। এখানে এই ওয়াই ভালভের ভিতরে একটা শ্যাফটের সাথে দুইটা বা তিনটা নাট এবং স্প্রিং অ্যাডজাস্ট করে লাগানো থাকে, যখন প্রেশারটা আসে তখন এটা ওপেন করে দেয় এবং যখন প্রেশার রিলিজ হয়ে যায় তখন এটা ক্লোজ হয়ে যায়। ওপেন ক্লোজেরই কাজ বেসিক্যালি এয়ার প্রেশারের। এখানে কিছু কিছু বেসিন প্লান্ট আবার আপনার মিক্সচার গেট ওপেন ক্লোজ করার জন্য দুইটা সিলিন্ডার বা একটা সিলিন্ডার বিভিন্ন ধরনের ব্র্যান্ডে বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করা থাকে। তো এখানে ওয়ান ওয়ে একটা এয়ার সলিনয়েড ভালভ ইউজ করা হয়েছে এখানে ওয়ান ওয়ে, যে কিনা যেটা কিনা আপনার দুইটা সিলিন্ডার অপারেটিং করে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিলিন্ডার আছে, একটা এবং একটা ওপেনিং এবং ক্লোজিংয়ের জন্য। এবং এর সিলিন্ডারের বডিতে দুইটা সেন্সর লাগানো থাকে ওপেন পজিশন এবং ক্লোজ পজিশন মার্ক করার জন্য। তো দেখুন এখানেও আমি দেখিয়েছি এই যে তীর চিহ্ন দিয়ে একটা সিলিন্ডার এবং একটা সিলিন্ডার, সিলিন্ডারের বডিতে সেন্সর লাগানো থাকে। সেন্সরগুলো প্যানেলকে বা পিএলসিকে ফিডব্যাক দেয় যে এটা ওপেন অবস্থায় আছে না ক্লোজ অবস্থায় আছে। তো এটাই ছিল বেসিক্যালি আপনাদের যে নিউমেটিক বক্স বা নিউমেটিক অংশ জাংশন বক্স থেকে সেটা কিছু বিস্তারিত আলাপ আলোচনা করলাম। তো হয়তো আপনারা কিছু শিখতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।